রাজশাহীতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা। সোমবার বিকেলে রাজশাহীর লোকনাথ স্কুলের সামনে থেকে তাকে ধরে পুলিশে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের হাতে তুলে দেওয়ার আগে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্র দলের সদস্য সচিব এমদাদুল হক মিলন ছাত্রলীগ কর্মী আকিফকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার ফোন ঘেটে দেখা যায়, ভিডিওতে ছাত্র জনতার আন্দোলন চলাকালে নগরের 23 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঙ্গে রয়েছেন আকিফ। এছাড়া 5 আগস্ট রাজশাহীতে ছাত্র জনতার ওপর দুই হাতে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলের সঙ্গেও তাকে দেখা যায়। অল্প চাপে বেশি পানির জন্য আর এফ এল।